क्लास फाइव सेकेंड क्लास होच्छे लेसन टू लेटर टू ए फ्रेंड बाय एयरमेन पर एवियन मिस्टर रिचर्ड स्मिथ हिथ्रो लंडन यूके चिठीटा जाके लेखा होच्छे तार एड्रेस एबार जे लिखछे देखो वाराणसी यूपी इंडिया थेके लिखछे उत्तर प्रदेश 10th November 1994 1994 चिठीटा शुरू होच्छे देखो टेक्स्ट आप माय डियर स्मिथ प्रिय स्मिथ थैंक्स फॉर योर काइंड लेटर तुम्हार चिठीर जन्य तुम्हें धन्यवाद आई एम ग्लैड टू लर्न दैट यू आर सो मच इंटरेस्टेड इन नोइंग अबाउट द इंटरेस्टिंग थिंग्स ऑफ आवर कंट्री चिठीते कि बोलछे स्मिथ के जे आमी खूब आनंदित এই ভেবে যে তুমি আমাদের দেশের ব্যাপারে জানতে আগ্রহী বা জানতে ইচ্ছুক নোয়িং মানে কি জানা তারপর বলছে আই মে লেট ইউ নো দ্যাট ইন্ডিয়া ইজ এ গ্লোরিয়াস ল্যান্ড ভারত হচ্ছে একটা গৌরবান্বিত দেশ শি ইজ এ ল্যান্ড অফ গ্রেট বিউটি এটা হচ্ছে সৌন্দর্যের একটি ভূমি She is a land of mighty rivers and lofty mountains. এখানে অনেক নদী এবং অনেক পর্বতমালা রয়েছে নদীগুলো যেমন কি কি দেখো গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নর্মদা তাপ্তি গোদাবরী মহানন্দী কৃষ্ণা অ্যান্ড কাবেরী আর হোলি রিভার্স তাহলে পবিত্র নদীগুলি কি কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নর্মদা তাপ্তি গোদাবরী মহানন্দী কৃষ্ণা এবং কাবেরী এবার বলছে এভারেস্ট ইজ এ পিক অফ দ্য পিক মানে হচ্ছে এখানে চূড়া এভারেস্ট ইজ এ পিক অফ দ্য হিমালয়াস হিমালয়াসের সর্বোচ্চ চূড়ার নাম কি এভারেস্ট অ্যান্ড দিস এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এটা পৃথিবীর সর্বোচ্চ দ্য রিভার্স নদীগুলি অ্যান্ড দ্য মাউন্টেন্স এবং পর্বতমালাগুলি আর ওয়ান্ডারফুল ইন্টারেস্টিং থিং অফ আওয়ার ল্যান্ড এগুলি আমাদের দেশের খুবই আকর্ষণীয় স্থান ইউ মে লুক অ্যাট দ্য তাজ তুমি এখানে দেখতে পাবে তাজ দ্য রেড ফোর্ট লাল দুর্গ অ্যান্ড দ্য চারমিনার এবং চারমিনার ইউ মে টু গো কাশ্মীর এবং তুমি কাশ্মীরও যেতে পারো অর ইউ মে সি দ্য গোল্ডেন টেম্পল অ্যাট অমৃতসার এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরও দেখতে পাবে ইউ উইল ফাইন্ড দিস ইন্টারেস্টিং ইনাফ টু অ্যাট্রাক্ট ইউ এরকম অনেক আকর্ষণীয় দুর্দান্ত জিনিস তোমাকে আকর্ষিত করবে অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষণ করা আকর্ষিত করবে নেক্সট প্যারা সাম অফ আওয়ার মডার্ন থিংস এবং কিছু আধুনিক জিনিস লাইক দ্য যেমন রাষ্ট্রপতি ভবন দ্য বাঁকড়া ড্যাম দ্য খোসি প্রজেক্ট অ্যান্ড দ্য দামোদর ভ্যালি প্রজেক্ট এর মধ্যে কী কী আছে মডার্ন থিংসের মধ্যে রাষ্ট্রপতি ভবন আছে বাঁকড়া ড্যাম আছে খোসি প্রযোজনা আছে এবং দামোদর ভ্যালি বা উপত্যকা আছে অ্যান্ড মেনি আদার সাচ প্রজেক্টস আর মোর ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ান্ডারফুল ইন্ডিড এবং আরও অনেক আকর্ষণীয় এবং দুর্দান্ত জিনিস রয়েছে স্মিথ মাই ফ্রেন্ড স্মিথ আমার বন্ধু দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর মোর ইন্টারেস্টিং আমাদের দেশে বিভিন্ন ধরনের লোক বাস করে দে বিলং টু ডিফারেন্ট কাস্ট তারা বিভিন্ন জাতি ক্রিডস অ্যান্ড কালার বিভিন্ন জাতি ধর্ম এবং বর্ণের দে স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস তারা বিভিন্ন ভাষায় কথা বলে থাকে দেয়ার ড্রেসেস ভ্যারি ফ্রম স্টেট টু স্টেট এবং এক একটা রাজ্যের গিয়ে এক একটা পোশাক আশাক ভিন্ন ধরনের হয় ইভেন দেন দিস ডাইভার্সিটি ডাজ নট ডিভাইড দেম ইন্টু সেপারেট কম্পার্টমেন্টস দে আর ওয়ান তাদের মধ্যে কি এই সব ভেদাভেদ থাকলেও বর্ণ জাতি ধর্ম বা পোশাক আশাকে ভেদাভেদ থাকলেও তারা কিন্তু একই দে বিলং টু ইন্ডিয়া তারা ভারতেই থাকে দে আর অল ইন্ডিয়ানস তারা সকলেই ভারতীয় ওয়েল মাই ফ্রেন্ড বন্ধু আই ইনভাইট টু ভিজিট ইন্ডিয়া ইন নিয়ার ফিউচার আমি তোমাকে ভবিষ্যতে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আই উইল শো ইউ দেন দ্য ইন্টারেস্টিং প্লেসেস অ্যান্ড ইন্টারেস্টিং থিংস হিয়ার আমি তোমাকে এখানে তুমি এখানে আসলে আমি তোমাকে এখানে আকর্ষণীয় দুর্দান্ত জায়গাগুলিকে দর্শন করার সুযোগ করে দেব লেট মি হেয়ার ইউর প্রোগ্রাম অ্যাট দ্য আর্লিয়েস্ট তুমি তাড়াতাড়ি তোমার কার্যক্রম
বা দিনকাল এখানে আসার জন্য স্থির করো উইথ লাভ ভালোবাসা নিয়ম ইউর লাভিং ফ্রেন্ড অরিন্দম তোমার ভালো বন্ধু অরিন্দম আচ্ছা এবার এখানে দেখো যে ওয়ার্ড মিনিংগুলো আছে দেখো এখানে এগুলো তোমরা পড়বে এবং তারপরের পেজে যে এক্সারসাইজগুলো আছে পেজ নাম্বার 9 এগুলো তোমাদের সিডব্লিউ দেওয়া আছে সিডব্লিউ খাতায় এগুলো তুলবে দেখো স্টোরি তোমাদের লেসন নাম্বার 2 পড়ানো হচ্ছে দা উলফ এন্ড দা ল্যাম্ব শিয়াল এবং ভেড়া ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ উলফ ইন আ ফরেস্ট একদা একটা সময় একটা শিয়াল একটা জঙ্গলে বাস করত ওয়ান্স মানে হচ্ছে একটা সময় ওয়ান ডে একদিন হি ওয়েন্ট ডাউন টু এ স্ট্রিম টু ড্রিঙ্ক ওয়াটার সে একদিন একটা ছোট্ট নদীতে স্ট্রিম মানে কি হচ্ছে এখানে নদী তো সে একটা নদীতে জল পান করতে গেল লোয়ার ডাউন দ্য স্ট্রিম নদী মানে নদী যেখানে নিচের দিকটা হি স এ হেলদি ল্যাম্ব সে সেখানে একটা স্বাস্থ্যবান ভেড়াকে দেখতে পেল ড্রিঙ্কিং ওয়াটার ভেড়াটা কী করছিল সেখানে জল পান করছিল দ্য মুমেন্ট সেই মুহূর্তে হি সেট হিজ আইস তার চোখটা সেদিকেই চলে গেল অন দ্য প্ল্যাম্প ল্যাম্প কার দিকে না সেই ভেড়াটার দিকে সরাসরি তার চোখটা চলে গেল কার চোখটা চলে গেল দ্য উলফে শেয়ালে সরি শেয়াল বলছি নেকড়ের নেকড়ের চোখটা সরাসরিভাবে ভেড়ার দিকে চলে গেল হি ডিসাইডেড টু মেক ইট হিজ মিল এবং সে তখনই স্থির করে ফেললো যে সে ভেড়াটাকে খাবে বা খাদ্য হিসাবে গ্রহণ করবে দ্য লিটল ল্যাম্প ওয়াজ আনওয়্যার অফ দ্য উলফ লিটল ল্যাম্প কিন্তু এ ব্যাপারে কিছুই জানতো না আনওয়্যার মানে সে অজান্তেই সেখানে সে তার মনের অজান্তেই সে জল খেয়ে যাচ্ছিল হি ওয়াজ হ্যাপিলি ড্রিঙ্কিং ওয়াটার সে খুব খুশি মনে জল পান করছিল ওয়েন যখন হি হিয়ার সে শুনতে পেল এ গ্রাউন্ডিং ভয়েস একটা শব্দ শুন বা গর্জন শুনতে পেল ওয়্যার আর ইউ মেকিং দ্য ওয়াটার মাডি লিটল ল্যাম্প হচ্ছে ছোট্ট ভেড়া তুমি কেন জলটাকে কর্দমাক্ত করছো ক্যান ইউ সি দ্যাট আই এম ড্রিঙ্কিং ইট তুমি কি দেখতে পাচ্ছ না আমিও জল পান করছি তখন দ্য ল্যাম্প বলছে দ্য ল্যাম্প রিপ্লাইড হামলি তখন হামলি মানে হচ্ছে নম্রভাবে তখন ভেড়াটা নম্রভাবে বলছে পার্ডন মি পার্ডন মানে হচ্ছে ক্ষমা বলছে ক্ষমা করুন মিস্টার উলফ দ্য ওয়াটার ইজ রানিং ডাউন ফ্রম ইউ টু মি বলছে জলটা তো আপনার দিক থেকে আমার দিকে আসছে হাউ ক্যান ইউ মেক ইউর ওয়াটার ডার্টি তাহলে আমি কী করে আপনার দিকে জলটা কর্দমাক্ত করছি দ্য উলফ তখন নেকড়ে বলছে বিকাম অ্যাংরি রেগে অ্যান্ড সেড ইউ স্প্রেড রিউমার্স অ্যাবাউট মি লাস্ট ইয়ার বলছে তুমি তো গত বছর আমার নামে গুজব ছড়িয়েছ নাও আই এম নট গোয়িং টু স্পেয়ার ইউর লাইফ তুমি কিন্তু আমার জীবনে অতিরিক্ত নাক গলাচ্ছ অ্যাট দিস দ্য ল্যাম্প বিগ্যান টু ট্রিম্বল ইন ফিয়ার অ্যান্ড সেড এটুকু কথা শুনতে কী হলো ভেড়া কাঁপতে শুরু করলো ইন ফিয়ার ভয়ে অ্যান্ড সেড এবং বলল মিস্টার উল আই হ্যাভ নেভার সেড এনিথিং এগেনস্ট ইউ বলছে মিস্টার উল বলছে আমি তো আপনার সম্বন্ধে কোনো বাজে কথা বলিনি ইনফ্যাক্ট আই ওয়াজ নট ইভেন বন্ডেড বলছে আমার তো মনে হচ্ছে আমি তখন জন্মায়নি ইউ মাস্ট বি মিস্টেকেন স্যার বলছে মহাশয় আপনার কোনো কিছুতে ভুল হচ্ছে দ্য উলফ থট ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য নেগড়ে কিছু একটা ভাবল থট মানে ভাবা বা চিন্তা করা অ্যান্ড সেড এবং বলল ডু ইউ থিঙ্ক আই এম টেলিং এ লাই তুমি বলতে চাইছো যে আমি মিথ্যা কথা বলছি ওয়েল বলছে ঠিক আছে ইফ ইট ওয়াজ নট ইউ ইট মাস্ট হ্যাভ বিন ইউর মাদার অর ইউর ফাদার আমার মনে হচ্ছে সেটা হয়তো তোমার বাবা নয়তো তোমার মা ছিল সেইম সো এটা বলার পরই হি পাউন্সড মানে পাউন্স মানে হচ্ছে এখানে ছো মারা বা দ্রুত গতিতে ধাবিত হওয়া অন দ্য লিটল হোয়াইট ল্যাম্প সেই সাদা ভেড়াটার দিকে দ্রুত গতিতে ধাবিত হলো কে নেকড়ে অ্যান্ড অ্যাক্ট হিম আপ এবং তাকে খেয়ে নিল আচ্ছা এরপর আছে তোমাদের এক্সারসাইজটা আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এটা তোমাদের সিডব্লিউতে করে দেওয়া হচ্ছে এটা স্টোরি খাতায় সিডব্লিউতে লিখে দেওয়া হচ্ছে